নমস্কার, ডক্টর গোবিন্দ গুপ্ত। আমি আজকে আপনার কাছে আমরা কিছু কেস হিস্ট্রিটা দেব। একটা ছোট গল্প মনে পড়লো। একজন বয়স্ক মহিলা, সামথিং অ্যারাউন্ড 50-55 ইয়ার্স, নিজের ছেলের সাথে এসেছিল। ছেলে বয়স 30। বললো, ডাক্তারবাবু, বৌমা আমাদেরকে ছেড়ে চলে গেছে এবং কোর্টের কি কি কাগজ কোর্ট থেকে কাগজ পাঠাচ্ছে। ছেলেকে জিজ্ঞেস করলাম কি ব্যাপারটা কি হয়েছে। বললো, বৌমা আমাকে, আমার স্ত্রী আমাকে কোনোদিন সেক্স করতে দেয়নি, আমরা 6 মাস একসাথে ছিলাম, তারপরে আমাকে ছেড়ে চলে গেছে, কিছু বলেনি, কিছু জানায়নি, এবং গিয়ে বলছে কি ছেলে নাকি মানুষ নয়, ছেলেটা নয়, মানে ইম্পোর্টেন্ট। এবার ইম্পোর্টেন্ট ছেলের সাথে আমি কি করে থাকবো? আর এই গ্রাউন্ডেও বলছে তুমি যদি আমাকে অত টাকা ইমিডিয়েটলি না দাও আর আমাকে ডাইভোর্স পেপারে সই না করো, তাহলে তোমার এগেনস্টে সিরিয়াস অ্যাকশন নেওয়া হবে। জিজ্ঞেস করলাম কি হয়েছে ভাই বলো। বলছে মেয়ে যদি প্রবেশ করতে যদি না দেয় তাহলে আমি কি করে প্রবেশ করব, আমি তো সেক্স করতে পারলাম না। আমরা জিজ্ঞেস করলাম এই কথাটা তুমি আগে বলনি কেন, এটার জন্য ওদের মা বাবাকে জানোনি কেন? ছেলে বললো, আমি তো অত অসভ্য নই, এটা মনে হলো কি খারাপ নোংরা জিনিস, বলাটা উচিত হবে না। তাহলে তুমি স্ত্রীকে ডাক্তার দেখাতে পারতে। একজন স্ত্রী বা একজন যে কোনো একটা মানুষ যদি সেক্সে ইন্টারেস্টেড না হন তাহলে এটা অ্যাবনর্মাল না? যাকে নেগোসিয়েশন হলো, ছেলেটা বউকে ছেড়ে দিয়েছে, এবং এই লেডি আরেকটা বিয়ে করলো। ওই বিয়ে পরও সেম ওর অবস্থা, সেক্স করতেই দিচ্ছে না, কিন্তু এইবার ওর সেকেন্ড হাজব্যান্ড আমাদের কাছে নিয়ে চলে এসছে, ওকে নিয়ে চলে এসছে, কিন্তু এটা বলে নয় কি লেডিজ সেক্স ওর মধ্যে আছে কি নেই। ও ভাবলো কি আমি, আমারও তো বয়স হচ্ছে, আমি নাও 41, আমার হয়তো ঠিক মতো দাঁড়াচ্ছে না, বাট শক্ত হচ্ছে না যেটা কি পেনিট্রেট করা যাবে। হি কেম ফর হিমসেলফ। কিন্তু আমাদের একটা মনে পড়ে গেল কেসটা, বাই চান্স রিলেট কোরিলেট হয়ে গেল। তখন দেখা যাচ্ছে কি স্ত্রীর, ভদ্র মহিলার ভেজাইনাসমাস রোগ ছিল, মানে যেই ছেলেটা ওর উপরে উঠবে প্রবেশ করার আগেই ওর শরীরে কিরকম একটা ভীষণ ব্যথা সৃষ্টি হয়, ভীষণ বডিটা টাইট হয়ে যায়, থাইস গুলো শক্তপোক্ত হয়ে যায়, এবং লিটারালি মানে ছেলেকে ধাক্কা মেরে আউট উপর থেকে সরিয়ে দেয়। ওই ছেলেটা ভাবলো কি ওর শক্ত হচ্ছে না বলে ওকে সরিয়ে দেওয়া হচ্ছে। সো দিস ইজ আ প্রবলেম, মানে এটা হচ্ছে ভেজাইনাসমাস একটা প্রবলেম। আমরা বললাম দুজনকে চিকিৎসা করতে হবে, দুজনেই ভালো হয়ে যাবে, প্রথম কিন্তু লেডিস চিকিৎসা করতে হবে। লেডির সাথে আমরা ভেজাইনাসমাস এর চিকিৎসা করলাম, কাউন্সিলিং করলাম, বুঝালাম বডিকে, বডির মধ্যে ভয়কে কন্ট্রোল করা প্রসেসটা শিখালাম, বডিকে কিরকম মানে স্টিফ যে বডিটা হয়ে যাচ্ছে, অপর খেয়ে যাচ্ছে, সেকে লুজ রাখার প্রসেসটা বুঝালাম। ওর সাথে একটু ভেজাইনাল ডাইলেটেশন করতে হয়েছে, ভেজাইনাল করে ডাইলেটেশন হয়ে গেলে লেডি কেসটা ওভার, সাকসেসফুল হয়ে গেল, লেডির মধ্যেও সেক্স ইচ্ছেটা চলে এলো। দেখা যাচ্ছে হাজব্যান্ড খুব অল্প চিকিৎসা, 10 দিনের চিকিৎসা মাত্রতে ঠিক হয়ে গেল, উনিও সেক্স করতে শুরু করলেন। কিছুদিনের মধ্যে শুনলাম লেডি প্রেগনেন্ট। তাহলে এটা হচ্ছে ভেজাইনাসমাস একটা কেস, খুব কমন আমাদের সোসাইটিতে, খুব কমন, কিন্তু স্ত্রীরা বুঝে না, ওরা ভাবে কি সেক্স করার সময় তো লাগবেই, লাগার কথা তো বরদাস্ত করতে হবে। আমরা এটাই বলতে চাইছিলাম এই আজকে কথা মধ্যে কি সেক্স সে কোনো রকম লাগার কথা নয়, সেক্স করতে গেলে যদি লাগে তাহলে ডেফিনেটলি এটা রোগ, আর এটাকে রোগ হিসাবে চিকিৎসা ট্রিট করবেন, চিকিৎসা করাবেন,
ভালো হয়ে যাবেন, সুন্দর সুস্থ জীবন যাপন করবেন। ধন্যবাদ, নমস্কার।